মেয়ের বয়সী পরিমণিকে বিয়ে করছেন আলমগীর বাংলা চলচ্চিত্রে সোনালী যুগের অভিনেতা আলমগীর অভিনয়ের জন্য সাতবার শ্রেষ্ঠ অভিনেতা ও দুইবার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বিশেষত দুর্দান্ত হলেও ব্যক্তিগত স্ত্রী দুবার বিয়ে করেছেন আলমগীর উনিশশো তেহাত্তর সালে স্ত্রী গীতিকার খুশনুর সঙ্গে গাঢ়া বাঁধেন আলমগীর তাদের ঘরে জন্ম নেয়া কন্যাটি এই সময়ের জনপ্রিয় কণ্ঠশক্ত আখি আলমগীর হোসানোর সঙ্গে বিচ্ছেদের পর উনিশশো সালে উপমহাদেশের শক্তিশালী গায়িকা রুনা বিয়ে করেন তিনি এবার তৃতীয় বিয়ে করছেন আলমগীর তাও আবার মেয়ের বসী এক অভিনেত্রীকে পার্টির নাম শুনলে যে কারও চোখ কপালে উঠতে পারে শোনা যাচ্ছে ঢাকায় ছবির ঝড়তলা নায়িকা পরিমনিকে বিয়ে করছেন আলমগীর কিন্তু এই পরিমনি আখ আলমগীরের চেয়েও বয়সে ছোট হতে পারে না এখানেই গল্পের শেষ নয় ঘটনাটা অন্যখানে বর্তমান সরকারের গেলো মেয়াদের রেলমন্ত্রী মুজিবুল হক ২০১৪ হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর সাতষট্টি বছর বয়সে বিয়ে করেন বিয়ের পরই সন্তানের বাবা হন তিনি রেলমন্ত্রীর বিয়ের পরই ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার ঘোষণা দিয়েছিলেন রেলমন্ত্রীর বিয়ে নিয়ে তিনি একটি সিনেমা তৈরি করবেন রেলমন্ত্রীর খুব কাছের মানুষ হিসেবেই আবুল হোসেন মজুমদারের পক্ষ থেকে মন্ত্রীর বিয়ে নামক চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা আসে ছবিটি প্রযোজনা করেন জি সরকার নতুন সেই চলচ্চিত্রে মন্ত্রীর চরিত্রে নির্বাচন করা হয়েছে আলমগীরকে সেখানে তার নতুন বইয়ের চরিত্রে থাকছেন পরিমণি আর সেই ছবিতে মেয়ের বয়সী পরিমনিকে বিয়ে করতে হবে আলমগীরের গেল বছর ডিসেম্বরে ছবির মহরত অনুষ্ঠিত হলেও আটশো জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়ে দিয়েছে প্রযোজক আব্বুল হোসেন মজুমদার